মানে খুব ফুর্তিতে সবারই মানে খুবই মনে আনন্দ, সব দাদা ভাই দিদি ভাই তো অনেক কিছু বলছেন, তো আমার স্বামীকে তো আমি আবার ফিরে পেয়ে গেছি, খুবই আনন্দ। কিনতে নেমেছিল, নামার পরে কিছুক্ষণ হয়তো কারোর সঙ্গে গেজিছে, গল্প করেছে, দেওয়ার পর ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, ও রয়ে গেছে স্টেশনে। অবশেষে দাসপুরের রাজনগরের গৃহবধূ রূপালী দেবীর মুখে চওড়া হাসি। নিখোঁজ স্বামী আশিস কোটালের খোঁজ শুধু নয়, একেবারে সুস্থ অবস্থায় তিনি বাড়ি ফিরে এসেছেন। রূপালী দেবী জানাচ্ছেন, ওড়িশা স্টেশনে নেমে খৈনি কিনতে যাওয়াই কাল ট্রেন ছুট হয়ে যান স্বামী। ট্রেনের মধ্যেই ছিল মোবাইল ও লাগেজ। ওড়িশায় ঘোরাঘুরি এবং তারপর কোনোভাবে ফোনেই প্রতিবেশীরা জানতে পারলে স্বামী একেবারে সুস্থভাবে বাড়ি ফিরছেন। উল্লেখ্য, 2 মার্চ 2023 আশিস কোটালের হাওড়া স্টেশনে ট্রেনে ওঠা ছত্তিশগড়ের রায়পুরের উদ্দেশ্যে। সেই থেকেই আর খোঁজ ছিল না তার, মোবাইল পর্যন্ত বন্ধ ছিল। দাসপুর থানায় স্বামীর নিখোঁজের অভিযোগও দায়ের হয়। অন্যদিকে পরিবারের এক সদস্য শঙ্কর কোটাল রাজ্য পুলিশে কর্মরত, তিনি মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখেন মোবাইল মুম্বাই এলাকায়। আত্মীয় স্বজন সব জায়গাতেই খোঁজ চলে, কিন্তু মিলছিল না খোঁজ। অবশেষে স্বামীকে ফিরে পেয়ে স্ত্রী রূপালী কোটালের পাশাপাশি দাসপুরের রাজনগরের সারা কোটাল পরিবারে এখন উৎসবের মেজাজ। সৌমেন মিশ্রের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। 10 দিনের দিনে খবর পাওয়া গেল সন্ধে 7টা-8টা নাগাদ। তো একজনের মোবাইল নাম্বার মনে ছিল, আমাদের পাড়ারই মানে প্রতিবেশী, ও এক বয়সী সমবয়সী, তো তার হঠাৎ করে নাম্বার মনে পড়তে তার ফোন থেকে ফোন করলো। ফোন করতে সকলের বাড়িতে মানে খুবই মানে ফুর্তি আনন্দের বিষয় হলো। তো এখান থেকে আমার যে দেওর মানে ভাই, সে ফোনে যোগাযোগ করলো, তার কাছকে ফোন নিয়ে গেলাম যে ভাই তোমার দাদাকে এরকম পাওয়া গেছে, তুমি কথা বলো। আর আমি তো এসব ভাষা জানি না, হিন্দি ভাষা। তো ভাই ফোন করলো, ফোন করে সব কিছু ঠিকানা নিল, খোঁজ নিল কোন, ওটা উড়িষ্যা স্টেশন, উড়িষ্যা ঝাঁকুড়িয়া গ্রাম বলে। তো ওখানে এবার আমি বললাম যে ভাই এরকম একজনের ফোন থেকে যোগাযোগ করেছে, বলছে এরকম তাহলে আমাকে দাও বলে, সঙ্গে সঙ্গে ও ভাই কী করলো, সেই লোকের সঙ্গে যোগাযোগ করলো। দিয়ে এবার ওর সঙ্গে যখন কথা বললো যে আমার কাছে দেখ ভাই, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কীভাবে যাবো? আর না বলছে কেন, না বলছে আমি স্টেশন ট্রেন থেকে নেমে এরকম আমি খৈনি কিনতে গিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো দাঁড়াবে মিনিট পাঁচে, তো আমি ওখানে দোকানদার জানো তো গেলে একটু তাড়াতাড়ি দেয়নি, আমি দাঁড়িয়ে পড়েছি আর ট্রেনটা ছেড়ে গেছে, তো আমি অনেক ছুটেছি ট্রেনটা ধরবার জন্য, তো ভেবেছিলাম পিছনে উঠে হচ্ছে বগি আর নেমে পড়বো, কিন্তু ধরতে পারিনি। তো হচ্ছে ওই সময় ও ভাই কী করলো, টাকা পয়সা পাঠিয়ে দিল দিতে, তারপরে দিনে 11 তারিখে এসলো সকাল 10টা-10:30 নাগাদ। তো পেয়ে গেছি, খুবই মানে আমাদের আনন্দ বিষয়, মানে খুব ফুর্তিতেই সবারই মানে খুবই মনে আনন্দ, সব দাদা ভাই দিদি ভাই তো অনেক কিছু বলছেন, তো আমার স্বামীকে তো আমি আবার ফিরে পেয়ে গেছি, খুবই আনন্দ মনে, তো সব অল ফ্যামিলি আমাদের সবাই খুশি, খুব আনন্দ। হ্যাঁ, এখন কি উনি আবার কাজে যাচ্ছেন না বাড়িতে? না, এখন বাড়িতেই আছে, এখন মানে এখনো ঠিক হয়নি কি কাজ করবে না করবে, মানে এখন বাড়িতেই থাকবে। আপনার নাম? আমার নাম রূপালী কোটাল। স্বামীর নাম? স্বামীর নাম আশিস কোটাল। বাড়ি? বাড়ি রাজনগর। আমার ভাইপো আশিস কোটাল, ও হচ্ছে 2 মার্চ ও রায়পুরে সোনার কাজ করে, ও রায়পুরে সোনার কাজ করে, ও ওখান থেকে ওই 2 তারিখে ওকে পাঁশকুড়া 5:45 ট্রেনে তোলার জন্য আমার ছোট ছেলে এবং বৌমা ওরা স্টেশনে যায়, পাঁশকুড়া স্টেশনে যায়, গিয়ে ওদেরকে ওখানে ওকে যথারীতি ট্রেনে তুলে দেয় এবং হচ্ছে যে এসি রুমে টিকিট কাটিয়ে, রিজার্ভেশন টিকিট কাটিয়ে ওকে তুলে দেয়। দেওয়ার পরে ও রায়পুর যাওয়ার কথা, রায়পুর না গিয়ে ও কোন এক ভুল করে কোন স্টেশনে ও নেমে যায়। নেমে যাওয়ার পরে ওকে আমরা হচ্ছে 2 তারিখ মানে 3 তারিখে রায়পুরে নেমে যাওয়ার কথা, 3 তারিখ থেকে আমরা লাগাতার ওকে ফোন করেছি, ওর ফোনের সুইচ অফ, ওকে আমরা পাচ্ছি না, ওর আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। তো 2 তারিখ থেকে 10 তারিখ অবধি আমরা ওর কোনো লোকেশন পাইনি। 11 তারিখে আমরা লোকেশন পেয়েছি, মানে 11 তারিখ না, 10 তারিখেই আমরা লোকেশন পেয়েছি, রাত্রি 8:30-8:30 আমরা লোকেশন পাই। যখন আমরা ও একজন ওর কোনো একটা ফোন নম্বর মনে ছিল,
তো কোনো এক দোকানদার ওই স্টেশনে বসে যখন ও কান্নাকাটি করছিল তখন ওই দোকানদার ওকে বলল যে ভাই তোমার কি হয়েছে, তুমি এখানে কদিন ধরে আছো, কি ব্যাপার, তোমার কোথায় বাড়ি। তখন ওকে ওই দোকানদারকে সব কিছু বলেছে, ও তো নন বেঙ্গলি, ও তো হিন্দিতে যা জিজ্ঞেস করেছে বলেছে। বলার পর ওখান থেকে একটা ওর কন্ট্যাক্ট নাম্বার মনে থাকে, আমারই পাড়ার ছেলে, তো তার নাম্বারটা ওর মনে থাকে বলতে ওই নাম্বারটা ওকে ওই দোকানদারকে দেয়। দিতে ওই দোকানদার ফোন লাগায়, তার সঙ্গে কথা হয়, আর যে ছেলেটার সঙ্গে কথা হয় ওর নাম হচ্ছে যে বৈষ্ণম, ওকে বৈষ্ণম বলে ডাকে। ও থাকে হচ্ছে যে কলকাতা সিতির মোড়ে। তো ওকে যখন ফোন করেছে সিতির মোড়ে, যখন ওর কাছে ফোন গেছে তখন ও বলছে যে তোকে আজকে 10 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই কোথায় আছিস, কোথা থেকে ফোন করছিস বল। বললো যে ঠিক আছে তোর এই নাম্বারটা কার না, বললো এই দোকানদারের নাম্বার, এই নাম্বারটা থেকে বলছে দাঁড়া আমি এই নাম্বারটা তো বাড়িতে দিচ্ছি, বলে আমার বাড়িতে দেয় নাম্বারটা। দিয়ে আমার বড় ছেলে অমিত কোটাল তখন হচ্ছে যে ওই দোকানদারের সঙ্গে যোগাযোগ করে ওই দোকানদার বললো যে হ্যাঁ আপনার দাদা এইখানেই রয়েছে, এই কদিন ধরে প্রায় 9 দিন 10 দিন এই স্টেশনেই রয়েছে। তো বলতে তারপর বললো ঠিক আছে তাহলে আমার দাদাকে তাহলে আপনি ট্রেনে একটু তোলার ব্যবস্থা করে দেন, তাহলে ওকে এসে যেন খড়গপুর পৌঁছাতে পারে না। ও তখন বললো যে আমার কাছে তো টাকা পয়সা যা ছিল তো নিয়ে নিই, যে আমার ফোন টোন ব্যাগ ওইগুলো সব গাড়িতেই চলে গেছে, ট্রেনে চলে গেছে, তো আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। দিয়ে অমিত ওকে হচ্ছে যে 1000 টাকা ওই দোকানদারের ফোন নাম্বারে ফোন পেতে পাঠায়। পাঠানোর পরে ওই দোকানদার ওকে টাকা 1000 টাকা দেয়। দিয়ে ওই দোকানদার ওকে রাত্রি 12টা ট্রেনে ওখান থেকে ওই দোকানদার ওকে উঠিয়ে দেয়, ট্রেনে তুলে দেয়। দেওয়ার পরে ওখান থেকে ও খড়গপুর আসে। খড়গপুর আসার পরে আর এটাও বলে দিয়েছিল ওকে যে তোর কাছে তো ফোন নেই, আমার ফোন নাম্বারটা দোকানদারকে বললো যে আমার ফোন নাম্বারটা আমার দাদাকে লিখে কাগজে লিখে পকেটে দিয়ে দেন, ও খড়গপুরে নেমে কোনো এক ফোনের কারো একজনের ফোন নিয়ে যেন যোগাযোগ করে আমাদের বাড়ির সঙ্গে যে আমি খড়গপুর পৌঁছে গেছি, এবার ওখান থেকে কীভাবে আসবে সেটা আমরা বলব। বলার পরে তারপরে হচ্ছে যে ওকে কাগজে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিয়েছিল। দেওয়ার পরে আমার ছেলেকে ও ফোন করেছে খড়গপুর থেকে যখন ফোন করেছে তখন ওই 9:15-20 হবে এরকম টাইমে ওকে ফোনটা করে অমিতকে ফোন করতে। অমিত তখন বললো যে ঠিক আছে তোকে ওখান থেকে আর লোকাল ট্রেন ধরে পাস করা যেতে হবে না, তুই ওখান থেকে হয়ে একদম সিধা মেদিনীপুর চলা, মেদিনীপুর থেকে বাস ধরে বাড়ি চলে আসবি। দিয়ে এই কথা হওয়ার পরে তারপরে যখন বাড়িতে এসে পৌঁছে আমি এবার ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করছি, যেহেতু ওর কাছে ফোন নাম্বার নেই ওর সঙ্গে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারি না, তো আমি এবার ছেলেকে জিজ্ঞেস করি যে ও বাড়ি আসছে কি না, ওখান থেকে খড়গপুর থেকে বাসে উঠেছে কি না ওইগুলো আমাকে জানা। দেওয়ার পরে আমাকে বললো যে হ্যাঁ বাবা ও বাসে উঠে গেছে, দিয়ে মেদিনীপুরে চলে এসছে। তারপরে মেদিনীপুর থেকে এবারে বাড়ি পৌঁছেছে তখন 11:45 ওই টাইমে ও বাড়ি পৌঁছেছে। দেওয়ার পরেই আমাকে আমার ছেলে ফোন করলো যে বাবা দাদা বাড়ি চলে এসছে, বাড়ি পৌঁছেছে। আচ্ছা, উনি তো বাড়ি ফিরে এলেন, মোটামুটি সমস্যাটা কি হয়েছিল তাহলে, যে ভুল স্টেশনে নেমে গেছিল? ও ভুল স্টেশনে নাই, ও হচ্ছে যে মানে ওই তেরঙ্গা খৈনিকি কিনতে নেমেছিল, নামার পরে কিছুক্ষণ হয়তো কারোর সঙ্গে গেজিয়েছে, গল্প করেছে, দেওয়ার পর ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, ও রয়ে গেছে স্টেশনে। আচ্ছা আচ্ছা, ওর নাম কি? ওর নাম আশিস কোটাল। আপনার কি? আমার ভাইপো। আপনার নাম? আমার নাম শঙ্কর কোটাল। আপনি কি করেন? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সার্ভিস করি। বাড়ি? বাড়ি রাজনগর দাসপুর।